এই রকি চলেছে মর্নিং ওয়াকে। তো আমি চলে এসেছি দার্জিলিং এর একটা অদ্ভুত জায়গা। গতকাল রাত্রে এখানে এসে হোটেল নিয়েছি, আর অপরূপ সুন্দর জায়গা, বেশ ভালো ঠান্ডা লাগছে। আমি জ্যাকেট পরে নিয়েছি, আর পেছনে ছোট ছোট পাইন গাছ রয়েছে, পাইন গাছের চারা রয়েছে একটু পরে ঘুরে ঘুরে। শীতকালে 3 মাস কলকাতা হয়ে যায় একটা পাহাড়ি জায়গা। মান্নাদের একটা খুব ফেমাস গান আছে, গানটা হলো চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। তো বাইরে তো ঘুরতে এখন যেতে পারছি না, কিন্তু বাড়ির আশপাশের দৃশ্যগুলোকেই বাইরের মতনভাবে সাজিয়ে নিয়েছি। আর কলকাতায় এই সময় তো ঠান্ডা পড়ে, বেশ ভালোই ঠান্ডার আমেজ পড়ে গেছে, জ্যাকেটও পরে নিয়েছি, তাই আমার বাড়ির আশপাশে টাকাই ভেবে নিয়েছি দার্জিলিং। দার্জিলিংয়ে ফিল নিচ্ছি এখন। তবে এবার সত্যি সত্যি বেরাতে হবে, অনেকদিন বাড়িতে রয়েছি, আর ভালো লাগছে না ভাই। মনটা পাহাড় পাহাড় করছে, কিন্তু এই মুহূর্তে পাহাড়ে যেতে পারছি না, তাই বাড়িতেই পাহাড়ের ফিল নিচ্ছি। কিন্তু তোমরা যারা পাহাড়ে যাচ্ছ বা রাইডে বেরাচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওতে দারুণ একটা টিপস আছে। তো থাম্বনেলটা যখন দেখেছো তখন বুঝতেই পারছো আজকে কী নিয়ে আলোচনা করব। তো হ্যাঁ, আজকে আমার মতনভাবে স্যাডেল ব্যাগ আমি বানাবো, আর কত কি ওই স্যাডেল ব্যাগের মধ্যে কত কি লাগেজ তুমি ক্যারি করতে পারবো সেটাও একটা রাফ আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো একদম ভিডিওটা স্কিপ করো না, ভিডিওর একদম শেষ অবধি দেখো, তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে, আর আমি আমার কিছু টিপস তোমাদের দেব। প্রথম রাইডে বেরোচ্ছ বন্ধুদের সঙ্গে বা একা যাচ্ছ, কিন্তু সমস্যাটা হলো কি, রাইডের খরচা তো জোগাড় হয়ে যায়, কিন্তু টোটাল এই রাইডে বেরানোর আগে প্রিপারেশনের খরচা সেটাও কিন্তু কম হয় না। অযথা রাইডে যাওয়ার আগে এক গাদা টাকা না প্রিপারেশনের পেছনে খরচা করে ফেলো না। তুমি টাকা জোগাড় করেছো 10-15 হাজার টাকা, ভাবছো নর্থ সিকিম যাবো, ঠিক আছে 15 হাজার টাকার মধ্যে নর্থ সিকিম হয়ে যায়, কিন্তু তার আগে কী হলো, খরচাটা কোথায় আসলো, যে প্রিপারেশনে আমি স্যাডেল স্টে বানাতে হবে, স্যাডেল ব্যাগ বানাতে হবে, একটা ট্যাঙ্ক ব্যাগ কিনতে হবে, একটা ওরাজো ফোরাজো ইম্পোর্টেড কোম্পানি হেভি জুতো পরতে হবে, আর বেরাতে হবে। লোকে এত বলবে দেখে, আর ভাই রাইডার যাচ্ছে, রাইডার হয়ে গেছে, ডোন্ট ডু দিস। হাতে কিছু টাকা রাখো, কারণ ওখানে রাস্তায় বিপদ আপদ হতে পারে, কিন্তু এর পেছনে বেশি টাকা খরচা করো না। প্রথম রাইড হচ্ছে তোমার, বেরিয়ে পড়ো জাস্ট। শুধু আমি বলবো যে নি গার্ড, এলবো গার্ড, আর একটা হেলমেট, আর একটা কভার আপ জুতো, ব্যাস এনাফ। দুটো ব্যাপার আছে, তুমি নিজেকে রাইডার রাইডার ফিল করতে চাও না প্রকৃতিকে এক্সপ্লোর করতে চাও? যদি প্রকৃতিকে এক্সপ্লোর করতে চাও তো নিজের মতন করে বেরিয়ে পড়ো ভাই। কোনো দরকার নেই আমার স্যাডেল স্টে, কোনো দরকার নেই আমার স্যাডেল ব্যাগের, স্যাডেল স্টে তো দরকার আছেই লাগেজটা বাঁধার জন্য। যদি একা যাও, প্রথম রাইডে যাচ্ছ এবং 7-8 দিনের ট্রিপ থাকে, তাহলে আমি তোমাকে বলবো স্যাডেল ব্যাগ লাগে না, নিজের ব্যাকপ্যাকটা আছে, পেছনে বাঞ্জির অবধি বাঁধো আর ফটাফট বেরিয়ে পড়ো। এখনও পর্যন্ত কিন্তু আমার কোনো স্যাডেল ব্যাগ নেই, স্যাডেল ব্যাগ তো আছে কিন্তু নিজের মতন করে স্যাডেল ব্যাগ আমি বানিয়ে নিয়েছি। আমি অযথা স্যাডেল ব্যাগের পেছনে বেশি টাকা খরচা করিনি, হয়তো ইন ফিউচার ভবিষ্যতে যদি অনেক টাকা পয়সা হয় তখন হয়তো স্যাডেল ব্যাগ একটা কিনে নেব, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি অনেক রাইড করে ফেলেছি। ইউটিউবের ভিডিও করার আগে থেকেও আমি রাইড করি, তো আমি কিন্তু জাস্ট আমার মতন করে একটা স্যাডেল ব্যাগ বানিয়ে নিয়েছি, সেটাতেই আমার মতন করে একটা স্যাডেল স্টেও বানিয়ে নিয়েছি। তোমরা যদি দেখতে চাও তো সেই ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো আমার মতনভাবে যে স্যাডেল ব্যাগ আমি বানিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আজকে। তো এখানে আমি নিয়েছি 3টে জিন্স আছে, একটা রেইনকোট আছে মানে রেইন জ্যাকেট আছে, 3টে শার্ট আছে, 4টে টি শার্ট রয়েছে, আর ট্র্যাক প্যান্ট রয়েছে, 2টো ট্র্যাক প্যান্ট রয়েছে, সোয়েটার রয়েছে, এখানে একটা মোটা জ্যাকেট রয়েছে যেটা অনেক মোটা একটা জ্যাকেট, মানে উইন্টার জ্যাকেট, একটা মোটা জ্যাকেট রয়েছে, আর এখানে রয়েছে আমার ক্যামেরা রয়েছে, লেন্স রয়েছে, 3টে লেন্স রয়েছে, এখানে আমার গিম্বাল রয়েছে, চশমার খাপ রয়েছে, ওখানে রয়েছে আমার চেন লুপ রয়েছে, এইটা রয়েছে আমার মেডিসিন ফার্স্ট এড বক্স রয়েছে, আমি ক্যারি করি সবসময়, আর এটা আমার বাইকের পেপার্স বা সমস্ত ডকুমেন্টস রয়েছে। তো এই এত সোয়েটার রয়েছে, ভুলে গেছিলাম সোয়েটারও নিয়ে নিয়েছি। তো এত কিছু ক্যারি করব আমার স্যাডেল ব্যাগে, একটা ব্যাগে আমি এত কিছু ঢোকাবো, আর ব্যাগের পরিমাপও তোমাদের বলে দেবো, কী ব্যাগের মেজারমেন্ট সেটাও আমি টেপ দিয়ে দেখিয়ে দেবো, আর কীভাবে এটা ওয়াটারপ্রুফ করি সেটাও তোমাদের আমি দেখাবো। তো ভিডিওটা স্কিপ করো না, শেষ অবধি দেখো। তো এই আমার স্যাডেল ব্যাগ, ইয়েস এটাই আমার স্যাডেল ব্যাগ। তো এটা আমি সিলেটার থেকে কিনেছিলাম 250 টাকা দিয়ে, আজ থেকে 2 বছর কি 2.5 বছর আগে কিনেছিলাম, এক্স্যাক্টলি আমার সময়টা মনে নেই, তবে 2.5 বছরই হবে। এটা
কিনেছিলাম। এটা হলো একটা ওয়াটারপ্রুফ কোটিং আছে, যেটা বেকার, খুব একটা কাজে লাগে না। আর তোমরা এরকম ব্যাগ বানিয়েও নিতে পারো। আমি তোমাদের মেজারমেন্টটাও বলে দিচ্ছি, দাঁড়াও আমার কাছে টেপ আছে, মেজারমেন্টটা বলে দিচ্ছি। এটা লম্বায় কতটা, চওড়ায় কতটা, সব কিছু বলে দিচ্ছি। তাহলে কী হবে, তোমরা যদি এরকম ব্যাগ লোকাল জায়গা থেকে বানিয়েও নিতে পারো, সুবিধা হবে। ওয়াটারপ্রুফ ভেতরে কোটিং দিয়েও বানিয়ে নিতে পারো। তো মেজারমেন্ট করে তোমাদের আমি বলছি, দাঁড়াও। তো এই ব্যাগটা লম্বায় হলো 18 ইঞ্চি, মানে 1.5 ফুট লম্বা, এই দিকে লম্বা 1.5 ফুট। এর থেকে বেশি লম্বা তোমাদের নিতে বারণ করবো, কারণ স্যাডেল যে স্টেটা আছে সেখান থেকে বেরিয়ে যাবে। তো এটা হলো 1.5 ফুট লম্বা আছে, আর উচ্চতা মানে এইটা রয়েছে, উচ্চতা রয়েছে এখানে হলো 11 ইঞ্চি, 11 ইঞ্চি। এটা তুমি তোমরা 12 ইঞ্চিও করতে পারো, দেখো 11 ইঞ্চি রয়েছে। আর এই ডেপ্থটা রয়েছে, মানে চওড়াটা রয়েছে কতটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা চওড়া, চওড়া হলো, এটা যদি চওড়া ধরি তাহলে 8 ইঞ্চি চওড়া আছে, দেখো 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি চওড়া আছে এটা। তো এই হলো ব্যাগের মাপ। তোমরা যদি এরকম ব্যাগ সিলিন্ডারে না পাও, সিলিন্ডারে পেতেই পারো, আর যদি না পাও তো লোকাল যেখানে ব্যাগ বানায়, দেখো মেটেরিয়ালসটা দেখো, জাস্ট প্যারাসুট কাপড়ের একটা ব্যাগ, খুবই হালকা, খুবই লাইট ওয়েট, হাতে এইটুখানি হয়ে যায়, এইটুখানি তোমার স্যাডেল ব্যাগ রেডি। তো এরকম একটা ব্যাগ কাপড়েরও বানিয়ে নিতে পারো। ভাই, ঘোরা নিয়ে ব্যাপার, তোমার মাল ক্যারি করা নিয়ে ব্যাপার। তো এর মধ্যে আমি এত কিছু যেগুলো দেখলে, এইগুলোকে আমি সব প্যাক করব। আর কীভাবে ওয়াটারপ্রুফ বানাবো ব্যাগটাকে, টোটাল ওয়াটারপ্রুফ, আমি কথা দিলাম রাইনক্স, না নাম নিয়ে নিলাম, সরি, ইম্পোর্টেড বিদেশি কোম্পানির নাম নেওয়া উচিত না, আমাকে এক্ষুনি কেস ঠুকে দেবে। তো যাই হোক, ইম্পোর্টেড কোম্পানি যে সমস্ত ব্যাগগুলো রয়েছে বা এখন যে মার্কেটে চলছে সে সমস্ত ব্যাগগুলো রয়েছে, সেই ব্যাগগুলো যতটা না ওয়াটারপ্রুফ তার থেকেও বেশি ওয়াটারপ্রুফ আমি করে দেখাচ্ছি ব্যাগগুলোকে। অবশ্যই ওই ব্যাগগুলো ভালো, কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারছো না আমার মতন, তারা কি ঘুরতে যাবে না নাকি? তারা তো অবশ্যই ঘুরতে যাবে। তো তাদের জন্য কিন্তু আমি ভিডিও করি সবসময়, আমি ওদের জন্য ভিডিও করি না, আমি তোমাদের জন্য ভিডিও করি যারা এই ভিডিওটা এখন দেখছো। তো চলো এটাকেই ফটাফট আমি লাগেজগুলো ভরে ফেলি, আর কীভাবে আমি এটাকে ওয়াটারপ্রুফ বানাই সেটাকেও তোমাদের দেখাবো। তার আগে আগেই দেখিয়ে নিই যে ওয়াটারপ্রুফ বানানোর জন্য আমি কী প্রস্তুতি নিয়েছি। তো ওয়াটারপ্রুফ বানানোর জন্য আমি এটা নিয়ে নিয়েছি, এটা হলো একটা প্লাস্টিক, তোমরা দেখেছো বড় বাজার বা বিভিন্ন শাড়ি ফাড়ির যারা ব্যবসা করে বা লোকাল যারা সবজি ফবজি ব্যবসা করে, তাহলে এরকম টাইপের একটা বড় ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছে, মানে এরকম টাইপের ক্যারি ব্যাগ তারা ইউজ করে। আর এই ক্যারি ব্যাগটার দাম নিয়েছে লোকাল মার্কেটে 10 টাকা, তোমরা ভিডিওতে দেখলে। আর এর মাপও আমি বলে দিচ্ছি, এর মাপ হলো, এটা ছোট হলেও হয়, আমি বড় পেয়েছি তাই এর থেকে এক সাইজ ছোট হয়, যেটা এনাফ। তো এটার মাপ হলো, আমি এটার মাপও তোমাদের বলে দিচ্ছি, এটার মাপ হলো, দেখো এটা 20 ইঞ্চি রয়েছে, 20 ইঞ্চি চওড়া, আর বাবা 30 ইঞ্চি লম্বা। তো চলো প্যাকিং শুরু করি। তো প্যাকিং শুরু করার আগে আমি যেগুলো তোমাদের একটা কথা বলি, যেই জিনিসগুলো তোমাদের রেয়ার লাগবে বা পরে লাগবে, রানিং অবস্থা মানে রাস্তা চলতে চলতে লাগবে না, এরকম জিনিসগুলো সবসময় তলায় রাখবে। তো আমি জিন্সগুলোকে তলায় দিচ্ছি, কারণ আমি এটা রাইডিং প্যান্ট পরে যাব, তো প্যান্ট আমার রাস্তায় লাগবে না। তো জিন্সের প্যান্টগুলোকে তলায় দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা অনেক লম্বা হবে, তাই জন্য আমি কী করছি, আমি আমার লাগেজগুলো আগে ভরে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আর ক্যামেরার আমার ব্যাগ নেই, ক্যামেরা ব্যাগটা আমার নষ্ট হয়ে গেছে, তা আমি এই ব্যাগটাতেই ক্যামেরা ক্যারি করি। তো ক্যামেরাগুলো ফটাফট এই ব্যাগে আগে ভরে নিই। এটা একটা ডিক্যাথলনের ব্যাগ, এটার দাম হলো 250 টাকা মাত্র। তো দেখো সব কিছু ভরে নিয়েছি, শুধু বাকি রয়ে গেছে এটা আর চশমার খাপ। চশমার খাপটা ব্যাগে, ব্যাকপ্যাকেও নেওয়া যায়। তো চল লুপটা ঢুকিয়ে দিই, লুপটা ঢুকিয়ে গেছে, চশমার খাপটাও ঢুকিয়ে দিই,
ও আর বাকি আছে মেডিসিনটা, মেডিসিনের এই ডাব্বাটা, এটাকে ঢোকাতে হবে। কোথায় ঢোকানো যায়? চলো এটাও ঢুকে আছে, চশমার খাপটা ঢুকিয়ে দিচ্ছি। চলো তো এটা ভেতর দিক দিয়ে আমার ওয়াটারপ্রুফ হলো, দেখে নাও সমস্ত জিনিস এই যাবো রয়েছে। এবার এটাকে আমি কী করব, এই যে মুখটা আছে এটা এইদিকে ফোল্ড করবে আর এটাকে এইদিকে দাও। হয়ে গেল আমার 100% ওয়াটারপ্রুফ, 200% ওয়াটারপ্রুফ এখনও হয়নি, 100% ওয়াটারপ্রুফ হয়েছে। এবার ফ্রেমটা লাগে কি না দেখছি। চলো এই ব্যাগগুলো এমন না, যত দেবে ও তত নেবে। একটা ব্যাগেই আমার লাদাখ ট্রিপের রেডি, সমস্ত লাগে ঢুকে গেছে। তো বললাম না আমি আছি তোমার যতদিন, তোমাদের চিন্তা করতে হবে না, ঠিক ব্যবস্থা করে নেবো। আর এটাকে তুমি যখন বাঞ্জির অবধি বাঁধবে না ভাই, দেখো রেডি, এতগুলো লাগেজ আমি এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তো সমস্ত লাগেজ আমার এর মধ্যে ভরে নিয়েছি, ব্যাগটা একটু ভারী হয়েছে বাট নো প্রবলেম। তো এবার আমি কী করব, এই যে ব্যাগ, দুটো ব্যাগ আমি নিয়েছি, একটা ভেতরে তো দিয়ে পুরো প্যাক করে নিয়েছি, মানে ওয়াটারপ্রুফ তো হয়েও গেছে, কিন্তু এটা কেন ওপর দিয়ে দেবো, কারণ আমরা যখন রাইডে যাই জানো ধুলো কাদা জল লেগে পুরো ব্যাগটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ব্যাগটা যাতে ভালো থাকে বা বাই চান্স কোনো জল যাতে একদম না ঢোকে, 100% ওয়াটারপ্রুফ হয়েই গেছে, তাও সেফটির জন্য এইটাকে আমি এই ব্যাগটাকে এর ভেতর ঢুকিয়ে দেবো। আর বড়ো ক্যারি ব্যাগ নিয়েছি এই কারণে সুবিধা হয়েছে যে ইজিলি দেখো এর ভেতর এটা ঢুকে গেল, ইজিলি এর ভেতর ঢুকে গেছে, এই দেখো এর ভেতর ঢুকে গেছে ইজিলি। এবার কী করবো, এই যে মুখগুলো আছে এটাকে তো মুড়ে নেবো, এটাকে মুড়ে নেবো, এরপর হাওয়াটা বার করে নেবো, নিয়ে জাস্ট এরকম এরম করে নিয়ে নেবো, ফোল্ড করে দিলাম, হয়ে গেল আমার 200% ওয়াটারপ্রুফ, 100% ভেতরে আছে আর 100% ওপরে ওয়াটারপ্রুফ। আর এটাকে আমার ওটা খুঁজে পাচ্ছি না, এক ধরনের ব্যাগের যে ফিতেগুলো আছে না লক সিস্টেম, ওরকম দুটো করে নিয়েছি আমি, টেনে বেঁধে দিই লক হয়ে যায়, ব্যাস তারপর আমি বাঞ্জি রোপ দিয়ে আমার স্যাডেল স্টেটে বা পেছনে বেঁধে নিই। এবার স্যাডেল স্টেটে যখন বাঁধবে তখন কী করবে না, ব্যাগের এই যে মুখটা আছে যদি বাই চান্স ঢুকে যায় জল হেভি রেনে, ঢুকবে না আমি কথা দিলাম ঢুকবে না, এটাকে কী করবে যখন বাঁধবে না এই মুখটা আছে না নিচের দিক করে নেবে, এরকম করে নেবে ঘুরিয়ে নিয়ে এদিক দিয়ে বাঞ্জি রোপ দিয়ে বেঁধে নেবে। বিশ্বাস করো ভাই একটুও জল ঢুকবে না, আর এত মাল, এত মাল আমার মনে হয় না একটা স্যাডেল ব্যাগ, অনেক বড়ো যদি স্যাডেল ব্যাগ না হয় কোনো স্যাডেল ব্যাগে ঢুকবে, জানি না আমি বলতে পারবো না লিটার কত লিটার, বাট আমি তোমাদের পরিমাপও বলে দিলাম আর কী কী লাগেজ আমি এতে ভেতরে ঢুকিয়েছি সেটাও তোমরা দেখলে, তোমাদের সামনেই আমি ঢোকালাম। তো এইভাবে আমি দীর্ঘ কয়েক বছর ধরে রাইড করি, আমি যখন রাইডে যাই এদিকে আমার একদিকে দুটো এরকম আরও দুটো 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 চারটে থাকে, এক পাশে দুটো মানে এরকম আরও আমার তিনটে ব্যাগ আছে, এ পাশে দুটো ব্যাগ, ও পাশে দুটো ব্যাগ, চারটে ব্যাগ থাকে। এবার বুঝতে পারছো কত লাগেজ আমি ক্যারি করি, কারণ আমি মেয়ে আর ওয়াইফকে নিয়ে রাইডে যাই। তো কি হয় মেয়ের জন্য ও বাচ্চা ওর জন্য শীতকালের অনেক পোশাক বেশি লাগে, রেইনকোট বলো বা তোমার উইন্টার জ্যাকেটগুলো, মাফলার, টুপি, জলের বোতল, হাবি জাবি বেশি থাকে। তো এত লাগেজ আমি গাড়িতে ক্যারি করি, প্লাস আমার পিঠে একটা ব্যাগ থাকে, আমার কোনো ট্যাঙ্ক ব্যাগ নেই, পিঠের ব্যাগটা থাকে, ক্যামেরা ফ্যামেরাগুলো পিঠের ব্যাগে রেখে দিই, মানে পিঠের ব্যাগটাই বুকে নিয়ে নিই সামনে, কারণ ইজি অ্যাক্সেস, কখনো মনে হয় যে আমি ছবি তুলবো তো খুললাম, খুলে ছবি তুলে নিলাম। আর তোমার বৌদিদের ব্যাগে মানে আমার মিসেসের ব্যাগে থাকে পেছনে একটা ব্যাকপ্যাক থাকে ছোটো, সেই ব্যাকপ্যাকে থাকে কি জল খাবার বা কোনো বিস্কিট স্ন্যাক্স, মেয়ে বারবার খেতে চায় তো আমরাও রাস্তা দাঁড়িয়ে কোথাও খাই, সেগুলো থাকে ওর ব্যাকপ্যাকে, আর আমার পিঠে ব্যাগ থাকে যার মধ্যে গ্যাজেটগুলো আমি রাখি। তো এরকমভাবে তোমরা ইজিলি লাগেজ মানে ক্যারি করতে পারো। তো এবার বলো তোমাদের এই ভিডিওটা দেখার পর
তোমরা রাইডে বেরোচ্ছ, সত্যি কি এই মুহূর্তে তোমাদের আর কোনো স্যাডেল ব্যাগের প্রয়োজন আছে? আছে কি আমাকে কমেন্ট করে জানিও। তো আমার তো মনে হয় যদি তোমরা সোলো সোলো যাও, কোথাও লাদাখ রাইড করো, তো লাদাখ রাইডেরও পুরো প্যাক আপ হয়ে গেছে এর মধ্যে। তো ভাই, তোমাদের জন্য আমি ভিডিও করি, আমি তোমাদের জন্য থাকবো, সবসময় আছি, সবসময় থাকবো, আমার মতন করে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি, আমার মতন করে তোমাদের সাহায্য করার চেষ্টা করি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো রেডি, আর কিসের চিন্তা, পয়সা হাতে নিয়ে যাও, রাইডে গেলে অনেক সময় বিপদে পড়তে পারো, তখন লাগবে। এই মুহূর্তে লোককে দেখানোর মতন স্যাডেল ব্যাগ নিয়ে ওই সমস্ত দেখিয়ে কোনো লাভ নেই ভাই। 200% প্রুফ স্যাডেল ব্যাগ তোমাদের বানিয়ে দেখালাম আমি, তোমরা এইভাবেও যেতে পারো রাইডে। আর এই ব্যাগটা না পেলে তোমাদের মেজারমেন্টও বলে দিলাম, ওই মেজারমেন্ট নিয়ে গিয়ে লোকাল কোনো একটা জায়গা থেকে এরকম ব্যাগ বানিয়ে নিতে পারো। বা যদি এরকম থাকবে ডাফেল ব্যাগ বলে, ওই ডাফেল ব্যাগগুলোর মধ্যেও তুমি এত মাল ক্যারি করতে পারো। তো এবার বুঝতে পারছো তো তোমাদের দাদা যখন রাইডে যায় কীরকম লোড নিয়ে রাইড করে, প্লাস আমার গাড়ির ওয়েট, ঠিক আছে? আর আমি, আমার ওয়েট কত থাক বললাম না, লজ্জা পেয়ে যাবে। এইটুখানি মানুষ, এইটুখানি হাইট আর এইটুখানি বুক, এই নিয়ে এত মাল তিনজনকে নিয়ে রাইড করি আমি। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ তারাও জানুক আমি তোমাদের জন্য ভিডিও করি এবং করবো। আমি নামটা গরিব রাইডার আমি এমনি এমনি রাখিনি, আমি এই সমস্ত কারণের জন্যই রেখেছি। আমি গরিব বলছি না, বাট আমি তোমাদের সঙ্গে আছি যারা এই মুহূর্তে দামি দামি রাইডিং গিয়ার, দামি দামি রাইডিং ব্যাগ অ্যাফোর্ড করতে পারছো না। তাহলে কি তোমরা ঘুরবে না? ঘোড়া কি থামিয়ে দেবে নাকি? না, ঘোড়া থামাবে না, ঘুরতেই হবে, ঘুরবোই আমরা, এইভাবে ঘুরবো, আমাদের মতন করে আমরা ঘুরবো। তো আমার রাইডিং ব্যাগ রেডি, তো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে। তার জন্য তোমাদের কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার মনোবল বাড়াতে হবে। তো সবাই ভালো থেকো, আবার কোনো রাইডে, কোনো রাস্তায়, কোনো পাহাড়ি পথে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।